মাঝ আকাশে আতঙ্ক দক্ষিণ কোরিয়ায়। ভূপৃষ্ঠ থেকে 700 ফুট উপরে অবতরণের ঠিক আগে আচমকাই খুলে গেল এক বিমানের দরজা। স্বাভাবিকভাবেই হাওয়ার দাপটে উদ্ভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। তবে সৌভাগ্যের বিষয় হলো শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে পেরেছে বিমানটি। তবে 12 জন যাত্রীর সামান্য চোট লেগেছে। যে ব্যক্তি দরজা খুলে দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি হয়েছিল? শুক্রবার দুপুরে দক্ষিণ কোরিয়ার আকাশে উঠছিল এশিয়ানা এয়ারলাইন্সের এক বিমান। মাটিতে নেমে আসতে বাকি ছিল আর 2 থেকে 3 মিনিট। সেই সময়ে আচমকা এমার্জেন্সি সিটের পাশে বসে থাকা 30 বছরের এক ব্যক্তি আচমকাই দরজাটি খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে হাওয়ায় ভরে যেতে থাকে বিমানের ভেতরের অংশ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করে। কিন্তু কেন ওই ব্যক্তি বিমানের দরজা খুলেছিলেন? পুলিশ তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। কিন্তু এখনও জানা যায়নি কেন আচমকাই অমন কীর্তি করতে গেলেন তিনি। তবে শীঘ্রই তা জানার চেষ্টা করা হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার প্রশাসন জানিয়েছে। উল্লেখ্য, ওই বিমানের সব মিলিয়ে 200 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 194 জন যাত্রী, বাকিরা বিমানের কর্মী।